একা আমি ফিরব না আর এমন করে, নিজের মনে কোনে কোনে মোহের ঘরে। তোমায় একলা বাহুর বাঁধন দিয়ে ছোট করে ঘিরতে গিয়ে আপনাকে যে বাঁধি কেবল আপন ডোরে। যখন আমি পাব তোমায় নিখিল মাঝে, সেইখানে হৃদয়ে পাব হৃদয় রাজে। এই চিত্ত আমার বৃন্ত কেবল, তারই পরে বিশ্ব কমল, তারই পরে পূর্ণ প্রকাশ দেখাও মোরে। একা আমি ফিরব না আর এমন করে। আপনাদের সৌমিত্র বসু, শুরু করছে তার কথা 92.7 BGFM শরণাগত অনুষ্ঠানে। প্রথমে বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আজকের দিনটার কথা বলবো। আজকে মঙ্গলবার 25শে শ্রাবণ 1428 ইংরেজির 10ই আগস্ট 2021, তিথি শ্রাবণ শুক্লপক্ষ দ্বিতীয়া, নক্ষত্র মঘা, সূর্যোদয়ের সময় ভোর 5:15 হয়ে 16 সেকেন্ড, সূর্য অস্ত যাবার সময় সন্ধে 6:08 হয়ে 44 সেকেন্ড। আজকে জন্মে সিংহ রাশি ক্ষত্রিয় বর্ণ দেবারীগণ, দিনের বেলা 9:53 গতে নরগণ। সাধন সমর আশ্রমে ব্রহ্মর্ষি ঠাকুর সত্যদেবের আবির্ভাব তিথি আজকে। আগরপাড়া স্বর্ণকুঠিতে বৈষ্ণবাচার্য রাসবিহারী মুখটির জন্মতিথি আজকে। ইতালির ঐক্য আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব কাউন্ট কামিল্লো বেনসো কাভুর জন্মগ্রহণ করেন আজকের তারিখে 1810 খ্রিস্টাব্দে। প্রখ্যাত সঙ্গীতজ্ঞ পণ্ডিত বিষ্ণু নারায়ণের জন্ম হয়েছিল 1860 খ্রিস্টাব্দে আজকের তারিখে। 1894 খ্রিস্টাব্দে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি বরাহগিরি ভেঙ্কটগিরি জন্মগ্রহণ করেন। 1982 খ্রিস্টাব্দে প্রখ্যাত কৌতুকাভিনেতা, এবং শুধুমাত্র কৌতুকাভিনেতা বললে তার সম্পূর্ণ পরিচয় দেওয়া হয় না, সাম্যময় বন্দ্যোপাধ্যায়, তার আসল নাম ভানু বন্দ্যোপাধ্যায়, তিনি প্রয়াত হন। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় SG লিখতে হবে, সে তো আপনারা জেনে গেছেন এতদিনে। আর আমাদের যে ফেসবুকের পাতাটি আছে তার নামও আপনাদের সকলের জানা, শরণাগত সৌমিত্র। বানানটা হল SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। এবার তাহলে গান, গানের পর আজকের দিনটা একটা বিশেষ দিন, সেই দিনের কথা বলবো এবং বলবো আজকের অনুষ্ঠান সম্পর্কে। আমি আপনাদের সৌমিত্র বসু, গানের পর কথা 92.7 BGFM শরণাগত অনুষ্ঠানে। সৌমিত্র বসু এখন আপনাদের শোনাচ্ছে আজকের দিনটার যে বৈশিষ্ট্য তার কথা। দেখুন, মাটির তলা থেকে আমরা শক্তি আহরণ করে নিয়ে আসি, কয়লা আনি, তেল আনি, কিন্তু সে ভান্ডার তো শেষ হতে চলেছে। সভ্যতা যত বাড়ছে তত বেশি করে মানুষের দরকার হচ্ছে নানান ধরনের জ্বালানি। পৃথিবী তার বুকের মধ্যে যে জ্বালানি যত্ন করে রেখে দিয়েছে তাকে তুলে 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 সে অনন্ত ছিল একসময়, কিন্তু আজ বোধহয় শেষ হয়ে এলো। কিন্তু মাটির ওপরে যা কিছু আছে, আমাদের পরিত্যাগ করা নানা কিছুর থেকেও তো আমরা শক্তি সঞ্চয় করতে পারি, শক্তি তৈরি করতে পারি। এই জীবজগতের ক্ষমতা তো আছে শক্তি তৈরি করবার, নানান উপাদান সে সৃষ্টি করতে পারে, তাকে বলা যেতে পারে বায়োফুয়েল। আজ বায়োফুয়েল ডে, জৈব জ্বালানি দিবস। আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি 92.7 BGFM শরণাগত অনুষ্ঠানে। প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে পরীক্ষিতের গল্প বলেছি আপনাদের, তার ছেলে জন্মেজয়। সেই জন্মেজয়ের যে সভা, সেই সভায় ঋষি উতঙ্ক এসে উপস্থিত হলেন এবং এসে তিনি কি বললেন সে কথা বলবো আপনাদের। তারপরে প্রণমী তোমারে। প্রণমী তোমারেতে স্বামীজি তার গুরুভাইদের বলছেন আমেরিকা জয়ের গল্প, এবং তার ভিতরের যে অনেকগুলো গোপন গল্প, সেসব গোপন গল্প
আমি শোনাব আপনাদের মন্মথনাথ গঙ্গোপাধ্যায় তার কথার সূত্র ধরে। এরপরে আমরা চলে যাব হে মহাজীবনে। হে মহাজীবনে গতদিন যে মহাজীবনের কথা বলেছিলাম, এক আশ্চর্য মানুষের কথা, তার নামটা শোনাবো আপনাদের, এবং তারপরে বলব নতুন একজন মহাজীবনের কথা। তারপরে তো চিঠিপত্র, চিঠিপত্রের উত্তর, এবং শেষে বাইরে দূরে। আমরা এখন একেবারে দক্ষিণ ভারতে তামিলনাড়ুতে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। গানের পর শুরু হবে পুরাণ চিরন্তন, কিন্তু তার আগে সৌমিত্র বসু আড়ালে যাচ্ছে গান শোনবার এবং শোনাবার জন্য। শুরু করছি আবার 92.7 বিগ এফএম এ, শুনছেন শরণাগত, হোক জীবনের সুর বদল। পরীক্ষিতের গল্প বলেছি আপনাদের, তিনি কেমন করে সাপের কামড়ে মারা গেলেন সে কথা বলেছি। তাঁর ছেলে জন্মেজয় এখন রাজা। একদিন তার সভায় ঋষি উতঙ্ক প্রবেশ করলেন। রাজা জন্মেজয় তো তাড়াতাড়ি উঠে দাঁড়ালেন, ঋষিকে প্রণাম করলেন, বললেন, আমার এই সভা ধন্য হল। আপনি কি কারণে আমার সভায় পদধূলি দিয়েছেন দয়া করে বলুন, আমি আপনার কি সেবা করতে পারি? কিন্তু এত ভালো ভালো কথাতেও ঋষি উতঙ্কের মুখের মেঘ কাটল না। তিনি কঠোর গলায় বললেন, তোমার বাবা কিভাবে মারা গিয়েছিলেন তা কি তুমি জানো জন্মেজয়? এখন বাবার মৃত্যুর কারণ জন্মেজয়কে এতদিন পর্যন্ত কেউ বলেনি। নিতান্ত শিশু, মৃত্যু কাকে বলে তাই জানে না, ও আর কি বুঝবে? ওর মনের মধ্যে সমস্ত ঢোকাবার দরকার নেই। হয়তো এইরকমটাই সবাইকার মনে হয়েছিল। বড় হবার পরেও যা হয়, কারুর আর এসব কথা তোলবার ইচ্ছে হয়নি, হয়তো মনেও হয়নি কখনো। উতঙ্ক এখন সবটা বললেন জন্মেজয়কে। বলতে বলতে তার গলা উঁচুতে উঠতে লাগল। তোমার বাবা না জেনে একটা কাজ করেছিলেন, নিশ্চয়ই সেটা অপরাধ, অন্যায়, কিন্তু তিনি যদি নিজের করা অপরাধের কথা জানতে পারতেন তাহলে তো ঋষির পায়ে ধরে ক্ষমাও চেয়ে নিতে পারতেন, কিন্তু সেই সুযোগটুকু তাকে দেওয়া হল না। অর্থলোভ দেখিয়ে বিষ বৈদ্যকে বশ করে তাকে শঠতার সাহায্যে হত্যা করা হয়েছে। জন্মেজয়, এতদিন পর্যন্ত তোমাকে এ কথা কেউ বলেনি, তুমি জানতে না, ঠিক আছে, কিন্তু এখন তো সব জানলে, এখন তুমি তোমার পিতৃ হত্যার প্রতিশোধ নাও। উদঙ্কের কথা শুনতে শুনতে জন্মেজয়ের দুই ঠোঁট চেপে বসেছিল, হাতের মুঠি দুটি শক্ত হয়ে গেল। তার ভেতর থেকে যেন আগুন উঠে এসে তার নিঃশ্বাসকে উত্তপ্ত করে তুলল। তিনি বললেন, ঋষি উতঙ্ক, আপনাকে প্রণাম। আজ আপনি আমাকে সত্যের মুখোমুখি দাঁড় করালেন, আমি আপনাকে কথা দিচ্ছি এর প্রতিশোধ আমি নেবই। যে আমার পিতাকে এইভাবে হত্যা করেছে, যে সর্ব জাতি, তাদের আমি ছাড়ব না। কিন্তু এইখানে আপনাদের মনের মধ্যে একটা প্রশ্ন জাগতে পারে, আচ্ছা হঠাৎ উতঙ্ক এলেন কেন? এসে এইভাবে উত্তেজিত করলেন কেন জন্মেজয়কে? তার কি স্বার্থ? সেটা বিরাট লম্বা গল্প, সে বলতে গেলে খেই হারিয়ে যাবে, এই গল্পটা আড়ালে চলে যাবে। কাজেই বলি, উতঙ্ক নাগদের ওপর খুব ক্রুদ্ধ ছিলেন এবং নাগেরাও নানাভাবে তার খুব ক্ষতি করেছে, তার মূল্যবান কুণ্ডল চুরি করে নেবার চেষ্টা করেছে, ইত্যাদি 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 ইত্যাদি। সে লম্বা গল্প, সবটা মিলিয়ে দুজনে দুজনের শত্রু। এখন জন্মেজয়কে তাতিয়ে তুলে তার মারফত যদি সাপেদের ধ্বংস করা যায়, এটাই ছিল উতঙ্কের উদ্দেশ্য। অর্থাৎ এখানেও রাজনীতি, তাই না? কতটা পাবো, কতটা ছাড়ব, কিভাবে অন্যকে কাজে লাগাব। থাক, তার ফলে কি হলো না হলো সেটা আজকে থাক, পরের দিন হবে। আপাতত আমরা চলে যাই স্বামীজির কথায়, প্রণামী তোমারে। বলি, স্বামীজি আমেরিকা থেকে ফিরে আসার পর তার গুরুভাইদের কি বলছেন, শুনছেন শরণাগত 92.7 বিগ এফএম এ। আমি আপনাদের সৌমিত্র বসু, 92.7 বিগ এফএম এ শুনছেন শরণাগত, প্রণামী তোমার। স্বামীজি তার গুরুভাইদের সঙ্গে বসে আমেরিকা জয়ের গল্প করছেন, মন্মথনাথ একটু দূরে বসে শুনছেন সে গল্প। এবং একটা আশ্চর্য কাহিনী তিনি শুনলেন এবং আমাদের জানালেন,
সেটা আপনাদের খানিকটা বলেছিলাম গতদিন, আজকে পুরোটা বলি। এই যে ভারতবর্ষ থেকে একটা কালো চামড়ার লোক এসে একেবারে সাদা চামড়ার সবাইকে অভিভূত করে দিয়ে চলে গেল, তারপর থেকে সবাইকার মুখে শুধু বিবেকানন্দের নাম, এটা কি সাহেব হয়ে সহ্য করা যায়? ফলে বিশেষ করে খ্রিস্টান পাদ্রীরা তো খুব খেপে গেল। যে করে হোক এর একটা প্রতিশোধ নিতে হবে, ওই যে বিবেকানন্দ লোকটা ওটাকে হেনস্থা করতে হবে। কিভাবে করা যায় সেটা? ফ্রান্স একটা বিশ্ব ধর্ম সম্মেলনের আয়োজন করা হোক, শিকাগোর মতো, মাস ছয়েকের মধ্যে। কিন্তু একটাই কথা, সেখানে যারা বলবেন তাদের ফরাসি ভাষাতেই বক্তৃতা দিতে হবে। শুনছেন শরণাগত, শুনছেন 92.7 বিগ এফএম, আমি আপনাদের সৌমিত্র বসু। বেশ, ফরাসি ভাষাতেই বক্তৃতা দিতে হবে, সেই রকমই ঠিক হল পাদ্রীদের মধ্যে যে একটা ওরকম বিশ্ব ধর্ম সম্মেলন ডাকা হবে ফ্রান্সে। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে সে কথা তো শুনলেন, কিন্তু মুশকিলটা হলো এই যারা এসব ঠিক করেছে তারা তো স্বামী বিবেকানন্দ নামের মানুষটিকে চেনেন না। আর একটা ব্যাপার খেয়াল করে দেখবেন, সাধারণত যাকে আমরা শত্রু বলে মনে করি তার সম্পর্কে একটা অবজ্ঞা আমাদের ভেতরে ভেতরে কিরম কাজ করে যায়। ও কোনো ব্যাপার না, ওকে ঠিক ঘোল খাইয়ে দেব। আমার শত্রুকে সমীহ করতে হবে, সতর্ক থাকতে হবে, সে আমার চেয়েও বড় মাপের কেউ হতে পারে, সতর্ক না থাকলে বিপদে পড়ে যাব, এটা সাধারণত মানুষ ভাবে না। ওই যে বলছিলাম, ওই পাদ্রীরা তো স্বামীজিকে চেনেন না, তারা কল্পনাও করতে পারেননি 6 মাসের মধ্যে স্বামীজি ফরাসি ভাষাটা শিখে নেবেন এবং সেটা এমনই শেখা যাতে সেই ভাষায় তিনি বক্তৃতাও করতে পারেন। সত্যি সত্যি স্বামীজি দু এক জায়গায় ফরাসিতে বক্তৃতা করতে শুরু করে দিলেন, ব্যাস ফ্রান্সে ধর্ম সম্মেলনের পরিকল্পনা ওখানেই বাতিল। আসলে ওই রকম একজন মেধার এক মানুষের সঙ্গে কি আর টক্কর দেওয়া খুব সহজ কাজ? তো এটা তো গেল প্রকাশ্যে হেনস্থা করার পরিকল্পনা, বিশ্ব ধর্ম সম্মেলন ডেকে, কিন্তু গোপনে সুড়ঙ্গ পথে নানান রকম ব্যাপার চলত। তাদের মধ্যে একটা হচ্ছে ভয় দেখানো। স্বামীজির লেটার বক্সে প্রায় হুমকি চিঠি আসত, হিন্দু ধর্মের প্রচার বন্ধ করুন বলছি। স্বামীজি আর কি করবেন, চিঠিগুলো ছেড়ে ফেলে দিতেন। না, শুধুই হুমকির চিঠি আসত বললে অন্যায় করা হবে, প্রশংসার চিঠিও আসত প্রচুর, আর আসত বিয়ের প্রস্তাব নিয়ে চিঠি। হ্যাঁ, রীতিমতো লোভনীয় চিঠি সেসব, প্রচুর ধন সম্পত্তিওয়ালা মানুষের সুন্দরী মেয়ে তিনি স্বামীজিকে বিয়ে করতে চান, সামনাসামনি এমন প্রস্তাব আসত। স্বামীজি বোঝাবার চেষ্টা করতেন যে তা হয় না, আমি তো সন্ন্যাসী। তো এর উত্তর খুব সহজ, আপনি সন্ন্যাসী তো কি হয়েছে, আমাদের দেশে তো কত পাদ্রী বিয়ে ঠাকুরে সুখে সংসার করেন, তা আপনার তাহলে বিয়ে করতে আপত্তির কি আছে? বললুন এটার কি বোঝাবেন তাদের। আর একটা আশ্চর্য ঘটনার কথা বলি আপনাদের, এটাকে যে যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না এমন নয়, তবে আপাত দৃষ্টিতে কিন্তু ঘটনাটা অলৌকিক। ততদিনে আমেরিকায় স্বামীজির বেশ কটা বক্তৃতা হয়ে গেছে, নানান জায়গায় বক্তৃতা দিয়েছেন। তা একদিন একা একা বসে ভাবছেন যে যা বলার তা তো বলা হয়ে গেছে, নতুন কিছু তো আর বলবার নেই, যদি আগে যা বলেছি তাই আবার বলি তাহলে তো লোকে বলবে এই সাধুর ভাণ্ডার এইখানেই শেষ, এ শুধু এইটুকুই জানে, এর কাছ থেকে আর কিছু পাওয়ার নেই। এই সব ভাবছেন চোখ বন্ধ করে 7-5, হঠাৎ যেন ঠাকুরের গলা শুনতে পেলেন, এই দেখ তুই এইভাবে বলবি। কাহিনীটা পুরোটা শোনাবো, আজকে নয় আগামীকাল, আজকে এখন চলে যাই হে মহাজীবন। হে মহাজীবনে গতদিন যার কথা বলেছিলাম তার নাম বলবার দায় আছে আমার এই অনুষ্ঠানের, শোনাবো গানের পর। নাগত অনুষ্ঠানে এবার শুরু হচ্ছে হে মহাজীবন প্রথম পর্ব। একজন আশ্চর্য মানুষের কথা বলেছিলাম গতদিন, মাত্র 7 বছর বয়সে যার লড়াই করার শুরু,
সারা জীবন ধরে ইংরেজ সরকারের বিরুদ্ধে যুদ্ধ করে এসেছেন। অবিভক্ত বাংলার প্রায় সবকটি বিপ্লব প্রচেষ্টার সঙ্গেই যেন তার নাম জড়িয়ে গিয়েছিল। না, অবশ্যই ভুল বললাম, শুধু স্বাধীনতার জন্য ব্রিটিশদের বিরুদ্ধেই যে তিনি লড়াই করেছেন এমনটা নয়। স্বাধীনতার পরেও তিনি যুদ্ধ করে গেছেন সেই সময়কার পূর্ব পাকিস্তানের অত্যাচারী শাসকদের বিরুদ্ধে। সেই পূর্ব পাকিস্তানের নির্বাচিত জনপ্রতিনিধি তিনি, কিন্তু সেই সম্মান কেড়ে নেওয়া হয়েছে তার কাছ থেকে। পাকিস্তানের শাসকেরা তাকে ঢুকিয়ে দিয়েছে জেলে। না, শেষ পর্যন্ত দমাতে পারেনি এই মানুষটিকে। মানুষটির নাম মহারাজ, না মহারাজ বলেই আমরা তাকে চিনি, তার নাম হল ত্রৈলোক্যনাথ চক্রবর্তী। তার জন্ম হয়েছিল 1889 খ্রিস্টাব্দে, প্রয়াত হন গতকালের তারিখে 9 আগস্ট 1970। এরপর হে মহাজীবনের নতুন কথা শুনছেন শরণাগত 92.7 BGFM এ, আমি আপনাদের সৌমিত্র বসু। এরপর 92.7 BGFM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন আপনারা। এখন আমরা আছি হে মহাজীবন পর্বের মধ্যে। প্রথম পর্ব শেষ, শুরু করছে দ্বিতীয় পর্ব। আমি আপনাদের সৌমিত্র বসু। বম্বে বা বোম্বাই যাই বলুন, তখনও পর্যন্ত মুম্বাই হয়ে যায়নি। সেই বোম্বাই হাইকোর্টে ওকালতি করেন এক ভদ্রলোক। ওকালতি নামেই, সে ব্যাপারে তার কোনো আগ্রহ আছে বলে মনে হয় না। তিনি মেতে আছেন গান নিয়ে। এর মধ্যে মারা গেলেন তার স্ত্রী আর মেয়ে। নিশ্চয়ই কষ্ট হল, শোক হল, সে তো হবেই। কিন্তু আপনাদের হয়তো শুনতে নিষ্ঠুর লাগবে, এক ধরনের মুক্তির নিঃশ্বাস ফেললেন মানুষটি। আর তো সংসার চালানোর জন্য সামলা গায়ে চড়াতে হবে না, কোর্টে যেতে হবে না, ওকালতি করতে হবে না। এইবার পুরোপুরি সঙ্গীত। হ্যাঁ, সঙ্গীত, কিন্তু শিক্ষাটা তো আইনের। সঙ্গীতের সুরে ভেসে যেতে যেতেও একটা নোংর কোথাও আছে মনের মধ্যে। তার মনে হল, আচ্ছা এই যে সারা ভারত জুড়ে এত মানুষ ধ্রুপদী সঙ্গীত শেখেন, এত মানুষ ধ্রুপদী সঙ্গীত শেখান, এ ধ্রুপদী সঙ্গীত ব্যাপারটা কি, কিভাবে শেখানো যায় এই সঙ্গীত? শুধু যাকে গুরু বলে মেনেছি তার মুখে শুনে শুনে আর তাকে শুনিয়ে শুনিয়ে, মানে সোজা কথায় কোনো একটা পদ্ধতি দিয়ে কি এই সঙ্গীতকে বেঁধে ফেলা সম্ভব, তার শেখানোটাকে বেঁধে ফেলা সম্ভব? খোঁজা যাক। খোঁজা তো যাক, কিন্তু খোঁজার ঝক্কিটা বুঝতে পারছেন? এ তো শুধু বই পড়ে হবে না, গিয়ে গিয়ে দেখতে হবে, শুনতে হবে, ওস্তাদদের সঙ্গে কথা বলতে হবে। আর বেশিরভাগ ওস্তাদ তো তত্ত্ব নিয়ে মাথা ঘামান না, তাদের কথা নির্যাস বার করতে হবে। আর কেউ হলে নিশ্চয়ই পরিকল্পনাটার বহর দেখে পিছিয়ে যেত, কিন্তু আমাদের এই মানুষটি নেমে পড়লেন। উত্তর ভারতে ধ্রুপদী সঙ্গীতের যে পীঠস্থানগুলো আছে সে সব জায়গায় গিয়ে খোঁজ করতে লাগলেন। যত বই আছে সব পড়েন, যত পুঁথিপত্র আছে সব বার করে পড়েন, যত প্রধান ওস্তাদ আছেন তাদের মুখ থেকে কথা বার করবার চেষ্টা করেন। এরপর দক্ষিণ ভারতে, সেখানকার সঙ্গীতের ধাঁচ আবার বেশ কিছুটা অন্যরকম, অন্তত শুনে তো আমার মতো আনপড় লোকের তাই মনে হয়। মাদ্রাজে এসে আলাপ হল তিরুমালাইয়া নাইডু বলে একজনের সঙ্গে। খোঁজ করতে আরম্ভ করলেন তাকে নিয়ে। না, সাহায্য পেয়েছেন অনেকের কাছ থেকে, তা নইলে কি সম্ভব? অনেক বই পেলেন, পুঁথি পেলেন, তো প্রাচীন সব সঙ্গীত বিষয়ে নানান রকমের খোঁজ পেলেন, সেসব পড়ছেন, জানছেন। কিন্তু ভেবে দেখুন, দক্ষিণ ভারতের ভাষা তো পশ্চিম ভারতের এক মানুষের কাছে সহজ নয়, সেখানে আটকে যাচ্ছেন বারে বারে। কিন্তু না, হাল ছাড়া নেই। পারবেন যে কাজটা দল বেঁধে অনেকগুলো মানুষের একসঙ্গে করার কথা, একা তিনি করে চলেছেন সেই কাজ। ফল ফলল, চার খণ্ডে প্রকাশিত হল তার আকর গ্রন্থই বলা উচিত,
হিন্দুস্তানি সঙ্গীত পদ্ধতি। সত্যি কথা বলতে কি, শাস্ত্রীয় সঙ্গীতের একাডেমিক চর্চা বলতে যেটা বোঝায় সেটা এই মানুষটিকে বাদ দিয়ে অসম্ভব। কিন্তু মানুষটিকে সেটা কি আমাদের খেয়ালের মধ্যে আছে? শেষ করলাম আজকের হে মহাজীবন। এরপর আপনাদের চিঠিপত্রের উত্তর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। গানটুকু শুনে নি, শুনিয়ে নি, তারপর চিঠি নিয়ে বসছি। সরকারি কলেজে ভর্তি হয়েছি, দু একজন বন্ধু বান্ধব হয়েছে। ক্লাসে পড়াশোনা চলাকালীন তারা ঝটপট উত্তর দিয়ে দেয়। একদিন কথায় কথায় জানতে পারলাম ওরা কলেজেরই এক শিক্ষকের কাছে পড়ে। ওই শিক্ষকের পড়ানোর কায়দা আমারও খুব ভালো লাগত। বাড়িতে বললাম সে কথা। আমাদের অর্থনৈতিক অবস্থা খুব সচ্ছল ছিল না, তবু আমার পীড়াপিড়ির জন্য বাবা রাজি হলেন। আমি যথারীতি ওর কাছে পড়তে গিয়ে জানতে পারলাম ওর কাছে পড়তে গেলে মাসে 100 টাকা দিতে হবে। মনে মনে চিন্তা করলাম এত টাকা তো আমার পক্ষে দেওয়া সম্ভব হবে না। আমি ওই শিক্ষকের বাড়িতে পড়তে যাওয়া বন্ধ করলাম। এক সপ্তাহ পরে উনি একদিন ক্লাসে পড়ানোর পর আমার টিচার্স রুমে দেখা করতে বললেন। অত্যন্ত রাশভারী শিক্ষক ছিলেন, আমি ভয়ে ভয়ে ওর সঙ্গে দেখা করতে গেলাম। প্রথমে উনি জিজ্ঞেস করলেন, তুই পড়তে আসছ না কেন? কি উত্তর দেব বুঝতে না পেরে চুপ করে দাঁড়িয়েছিলাম। উনি ধমকের সুরে বললেন, কি হলো, শুনতে পাচ্ছ না, উত্তর দাও। আমি ভয় কেঁদে ফেললাম। আমি তখন আমার সংসারের অভাবের কথা বললাম। উনি আমার মুখের দিকে তাকিয়ে রইলেন কিছুক্ষণ, তারপর বললেন, বুঝতে পেরেছি, আমার কাছে তুমি আগামীকাল থেকে পড়তে আসবে। আমি বললাম, কিন্তু। উনি আমার মাথায় হাত বুলিয়ে বুকের কাছে টেনে নিলেন, বললেন, তোমায় কোনো টাকা দিতে হবে না, এ কথা কেউ জানবে না, তুমি কথা দাও আগামীকাল থেকে আসবে। আমি তাকে প্রণাম করে চলে এলাম। একাদশ শ্রেণী থেকে আমার গ্র্যাজুয়েশন পর্যন্ত আমাকে বিনা পয়সায় পড়িয়েছিলেন এই শিক্ষক মহাশয়। শুধু তাই নয়, আমাকে কিছু দামি বইও কিনে দিয়েছিলেন আমার রেজাল্ট ভালো হওয়ার জন্য। ওই দিন আমি বুঝেছিলাম ওকে ওপর থেকে দেখে কত কঠোর মানুষ মনে হয়, কিন্তু অন্তরে কত কোমল। সৌমিত্রবাবু, আপনাকেও বিগ এফএম কে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই, কারণ আজ থেকে 43-44 বছর আগের স্মৃতির মন্থন করতে সাহায্য করার জন্য। নমস্কার, আন্তে তমাল মুখার্জি, ডানকুনি হাউজিং এস্টেট। না সত্যি খুব ভালো লাগলো তমাল বাবু, এইরকম মাস্টারমশাই, মানে আমিও যে পাইনি তা নয়, আমার কোনো বন্ধু খুব গরিব তাকে বিনা পয়সায় পড়িয়েছেন এইভাবে। মাস্টারমশাইরা এরকম আছেন, কেউ কেউ আছেন, সংখ্যায় যত কমই হন না কেন আছেন। পরে চিঠি। হ্যালো, আই এম গৌরাঙ্গ ব্যানার্জি, ক্যান আই কমিউনিকেট উইথ ইউ? প্রেজেন্টলি আই এম লেইং উইথ বেড ফর 3 মান্থস উইথ ব্রোকেন লেগ অ্যান্ড মেন্টালি ভেরি লো অ্যান্ড নিড ইউর অ্যাসিস্ট্যান্স। হ্যাঁ নিশ্চয়ই গৌরাঙ্গবাবু, আপনি পা ভেঙে বিছানায় পড়ে আছেন, এটা তো খুব দুঃখের কথা, সন্দেহ নেই। কিন্তু আমাদের সঙ্গে থাকবেন, বিগ এফএম এর সঙ্গে থাকবেন, সারাদিন ধরে বিগ এফএম এ কত অনুষ্ঠান হয় শুনবেন, আর শরণাগত যখন শোনেন তখন তো শুনবেনই নিশ্চয়ই। সবসময় মনে রাখবেন আমরা আপনার বিছানার পাশেই আছি, কেমন? পরের চিঠি। সুপ্রভাত দাদা, শরণাগত সৌমিত্র অনুষ্ঠানটি সত্যি একটি মনোবিকাশকারী কর্মযজ্ঞ। ওরে বাপ, যা বিভিন্ন তথ্য ও গানের মাধ্যমে সম্পন্ন ও সমৃদ্ধ করে। আপনি একটা জিনিস গণ্ডগোল করে ফেলেছেন বলে আমার মনে হচ্ছে, সেটা হচ্ছে যে এই যে সকালবেলার যে অনুষ্ঠানটা আপনি শুনছেন এটা হলো শুধু শরণাগত, আর প্রত্যেক দিন নয়, প্রতি সোম বুধ এবং শুক্রবার, আগে প্রত্যেক দিন ছিল,
প্রতি সোমবুধ এবং শুক্রবার রাত 9:30 থেকে ফেসবুকের লাইভ পেজে শরণাগত সৌমিত্র নামের পাতায় একটা অনুষ্ঠান হয়, সেখানে আমি নিজে সশরীরে উপস্থিত থাকি। সেই অনুষ্ঠানটার নাম হচ্ছে শরণাগত সৌমিত্র। তো পড়ি আবার আপনার চিঠি। হ্যাঁ, বিভিন্ন শিল্পীর ভক্তিগীতি প্রভাতকাল থেকেই আমাকে ঈশ্বরমুখী করে তুলেছে, যা সারাদিন ধরে আমাকে সঞ্চালিত করে। যদি ভগবদ গীতা থেকে একটি করে শ্লোক ব্যাখ্যা ও তাৎপর্য সহ পাঠ এবং শিল্পী মহেশ রঞ্জন সোম মহাশয়ের দরাজ কণ্ঠের ভক্তিগীতি শোনালে কৃতজ্ঞ হব, ভক্তি বিনম্র প্রণাম নেবেন। এটি শ্রীকান্ত দে, বিরাডিং এ। শ্রীকান্তবাবু, শরণাগত সৌমিত্র বলে যে অনুষ্ঠানটি হয় ওই ফেসবুকে লাইভে দেখা যায় সেখানে আমাকে, সেইখানে কিন্তু গীতার একটা শ্লোক ওরকম ব্যাখ্যা আপনার দাবি মতন সেইটা করা হয়, এখানে করা হয় না। একটা সময় গীতার ব্যাখ্যা করা হয়েছিল, তারপরে এখন আর হয় না, অনেকদিনই হয় না, তার বদলে রবীন্দ্রনাথের কবিতা থেকে পড়া হয়। আর মহেশ রঞ্জন সোম মহাশয়ের গান আমরা বাজাতে পারবো কিনা, আইনগত কোনো বাধা আছে কিনা সেইটা আমি একটু খোঁজ নিচ্ছি। যদি বাধা না থাকে তাহলে নিশ্চয়ই আপনাকে শোনানো যাবে। চিঠিপত্র এখানে শেষ করলাম, এরপর বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে সৌমিত্র বসু ফিরে আসছে গানের পর। চিন্দ্র মন্দির 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এখন সময় বাইরে দূরের। কন্যাকুমারী বেড়াতে এসেছি আমরা, সেখানকার যা কিছু দর্শন করেছি, এবার সেখান থেকে অল্প দূরে এই শচীন্দ্র মন্দির। কন্যাকুমারীর সঙ্গে একটা অন্য সম্পর্ক কিন্তু আছে এই মন্দিরের, যে জন্য এই মন্দিরের দেবী আজীবন কন্যা থেকে গেলেন, শিবের গৃহিণী হতে পারলেন না, সে গল্প তো শুনিয়েছি আপনাদের। বিবাহ বাসরে শিব এসে পৌঁছলেন না, দেবতাদের ষড়যন্ত্রে নারদ এসে তাকে ভুলিয়ে ভালিয়ে দেরি করে দিলেন। তো শিব নাকি যাত্রা শুরু করেছিলেন এই শচীন্দ্র মন্দির থেকে, ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বরের একটা সম্মিলন আছে এই মন্দিরের যে লিঙ্গ তার মধ্যে, তার পেছনে দারুণ গল্পটাও তো শুনেছেন আপনারা। বলে রাখি, এই মূল মন্দিরের সঙ্গে আরো ছোট ছোট বহু মন্দির আছে এই চত্বরে, নানা দেবতা এবং দেবী বিরাজ করেন সেখানে। এই মন্দির নিয়ে আরো কথা বলবার জন্য তো ফিরে আসব, তার আগে একটু গান শুনে নিতে হবে। শুনছেন শরণাগত, জীবনের সহজ পাঠ, শুনছেন 92.7 বিগ এফএম এ। যা বলছিলাম আপনাদের এই শচীন্দ্র মন্দিরে, মন্দিরের মধ্যে প্রায় 30 জন দেবদেবীর মূর্তি আছে। চলুন দেখাই আপনাদের এই 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। মূল মন্দিরের পাশেই আছেন দেব বিষ্ণু, পূর্ব দিকে আছে হনুমানজির একটি বিশাল মূর্তি, উত্তর দিকে আরো অনেকে আছেন। কিন্তু না, এই মন্দিরে এসে শুধু যে ভক্তরাই তাদের তৃপ্তি খুঁজে পাবেন এমনটা নয়। এই মন্দির যে কারণে বিশেষভাবে বিখ্যাত সেটা হলো অসাধারণ সব কারুকার্য আছে এখানে। মানে আমি যদি বলি শিল্পকলার দিক থেকেও এই মন্দির দর্শন করলে আপনি খুব সমৃদ্ধ হতে পারবেন। সত্যি কথা বলতে কি, মন্দিরকে আপনি দক্ষিণ ভারতীয় স্থাপত্যের একটা আর্ট গ্যালারিও বলতে পারেন। অসংখ্য অসংখ্য মূর্তি আছে সারা মন্দির জুড়ে। মন্দিরের গায়ে কত যত্নে কত প্রেমে যে নানান রকম মূর্তি খোদাই করা আছে তা তো মুখে বলার ক্ষমতা আপনাদের সৌমিত্র বসু নেই। একটা কথা বলে রাখি, আমার নিজের বিদ্যেতে বলার সাধ্য নেই, পণ্ডিতদের মত অনুযায়ী বলছি, এই মন্দিরের যে স্থাপত্য সেখানে খ্রিস্টীয় নবম শতাব্দীর মূর্তিও আছে। তার মানে পুরাণের কথা যদি ছেড়েও দিই, এই মন্দির কিছু না হোক হাজার বছরেরও বেশি পুরনো। এবং শুধু তাই নয়, নানা সময়ে নানা নরপতি এই মন্দিরের গায়ে স্থাপত্য খোদাই করার ব্যবস্থা করেছেন। সেই জন্যই বলছিলাম এই মন্দিরকে আপনি দক্ষিণ ভারতের একটা স্থাপত্যের সংগ্রহশালা হিসেবে দেখতে পারেন। শুধু স্থাপত্য নয়, প্রচুর ছবি আছে এখানে।
কিন্তু স্থাপত্যের কথা বিশেষভাবে বলবো, তার কারণ গ্রানাইট পাথরকে প্রায় রবারের মতো মেকিয়ে মেকিয়ে কি সব তৈরি করেছেন তখনকার শিল্পীরা, কি সব অসাধারণ থাম, সেই সমস্ত থামের গায়ে কত রকম সব খোদাই করে তুলেছেন। তাদের নাম জানবার আজকে হয়তো আর কোনো উপায় নেই, সেই নাম না জানা শিল্পীদের আজকের সময়ের পক্ষ থেকে প্রণাম জানাই, প্রণাম জানাই 92.7 বিগ এফএম এর পরিবারের পক্ষ থেকে। এই মন্দিরের মধ্যে ঢুকলে আপনি দেখবেন বিশাল করিডোর চলে গেছে, দুপাশে এরকম সব বিশাল বিশাল থাম, তার মধ্যে রাজকীয় কারুকাজ, মাথার উপরে যেন ময়দানবের কাজ করা সিলিং। এই পথ ধরে হাঁটতে হাঁটতে আপনার নিজেকে সম্রাট বলে মনে হবেই। মূর্তি ছাড়া আর একটা অসাধারণ স্থাপত্যের কথা বলবো আপনাদের। এক জায়গায় দেখবেন পরপর সাজানো আছে কিছু পাথরের লম্বা লম্বা দণ্ড বলতে পারেন, সেই সব পাথরে আঘাত করলে সঙ্গীত শুনতে পাবেন। মানে এমন ভাবে পাথরগুলোকে তৈরি করা হয়েছে যাদের গায়ে ঘা মারলে যে শব্দটা বেরোয়, বা নানান ধরনের শব্দ বেরোয়, তার মধ্যে আপনি নিখুঁত সুর শুনতে পাবেন। না, এটা যে আপনাকে মজা দেবার জন্য তৈরি করা হয়েছে এমনটা ভাববার কোনো কারণ নেই। আসলে মন্দিরে তো তখন নৃত্যগীত হতো দেবতাদের সন্তুষ্ট করবার জন্যে, তার জন্যে যে বাদ্যযন্ত্র লাগবে মন্দিরের মধ্যেই তার ব্যবস্থা করা আছে। এ মন্দিরের কথা সহজে ফুরবার নয়, আরো বলবো আগামীকাল। আপাতত শরণাগত শেষ করতে হবে। যাবার আগে আপনাদের বলে যাই, আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে, SG মানে শরণাগত। আর আমাদের যে ফেসবুকের কথা বলছিলাম, যার নাম শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র, প্রত্যেক সোম বুধ আর শুক্রবার রাত 9:30 সময় সেইখানে আপনাদের সঙ্গে আমার আড্ডা জমে।